হ্যালো গাইজ, আমি আসসালামু আলাইকুম দৃষ্টান বাড়ি থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে ব্লগ হলো আমরা ঘুরে উড়াবো, তো গ্রামে আসছি ঘুরে উড়াবো। এটা ঘুরে উড়াবো না, এটা কীভাবে হয় আপনারাই বলেন। তো আজকে আমরা ঘুরে উড়াবো, আর ঘুরে উড়ানোর জন্য যেসব জিনিস দরকার সেটা তো অনেকে জানেন, আর না জানলে বলে একটা আমাদের লাগবে পলিথিন, শলা আর সুতা। তো শলা সুতা সবই আছে আমাদের। আমরা ঘুড়ি কীভাবে বানাবো এটা আপনাদের দেখাবো, আর ব্লগটা একদম না টেনে পুরোটা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের জন্য মজাদার কিছু অপেক্ষা করেছে। আর আমার ভিডিওটা যদি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেল উৎসাহ পাবো না। তো শেষ পর্যন্ত থাকুন, আমরা নতুন জায়গায় নতুন একটা লোকেশনে দেখা করছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। Say, oh my God, I see the way you shine. Take your hand, my dear, and place them both in mine. You know you stopped me dead while I was passing by, and now I beg to see you dance just one more time. Ooh, I see you, see you, see you every time. And oh my, I like your style. You make me wanna try. And now I beg to see you dance just one more time. তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের নতুন লোকেশনে। তো লোকেশনে আসছি, আমরা দোকান থেকে সুতা কিনছি, আর জাস্ট যেগুলো আছে সেগুলো আমাদের বাস। তো আপনাদের দেখাবো যে ঘুড়ি বানাতে কী কী জিনিস লাগে। তো চলুন আমরা দেখে নিই কী কী জিনিস লাগে। তো এখানে আছে কি, দুইটা সুতা, এই যে দুইটা সুতা দেখতে পাচ্ছেন, দুইটা সুতা। আর এখানে আছে আমাদের এই যে শলা, আপনারা দেখতে পাচ্ছেন শলা, আর এই পলিথিন। তো বন্ধুরা আমরা এখন ঘুড়ি বানানো শুরু করবো। তো ঘুড়ি কীভাবে বানানো হয়, তো আমার মামাতো ভাই আছে, তো এখন ও ঘুড়ি বানাবে, আমিও পারি যে, কিন্তু আমারটা হয়তো এত পারফেক্ট হবে না, আমার মামাতো ভাইটা অনেক পারফেক্ট হতে পারে। তো চলুন আমরা ঘুড়ি বানানো দেখি। Understand this, you're changing, I can't stand it. My heart can't take this damage, and the way I feel, can't stand it. Maybe I don't understand this, you're changing, I can't stand it. My heart can't take this damage, and the way I feel, can't stand it. I don't understand it. Girl, you're making it hard for me. 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 বন্ধুরা, আমাদের ঘুড়ি বানানো শেষ। তো ঘুড়ি এখন ফুল রেডি। তো চলুন আকাশ থেকে ঘুড়িটা নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, দেখছেন আমাদের ঘুড়ি এখন রেডি। তো আমরা এখন ঘুড়ি উড়াবো। তো ঘুড়ি উড়ানোর জন্য মেইন জিনিসটা হচ্ছে বাতাস। তো এখন বাতাস নাই, বাতাস আসতে দেখি কতক্ষণ লাগে। তো বাতাস আসতে যতক্ষণ লাগে ততক্ষণ আমরা অপেক্ষা করবো। তো চলুন অপেক্ষা করতে থাকি। ঘোলা ঘোলা লাগে, বাতাস এখনো আসতেছে না, কি যে করি বাতাসের জন্য। ওই যে আমার ভাই দুইটা ঘুড়ি নিয়ে দুষ্টামি করতেছে, এখন দেখছেন আর একটা ঘুড়ি ল্যাস নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এখন কি করা যায় বুঝতেছি না, বাতাস নাই, দেখতেছেন একটু বাতাস নাই, বাতাস নিয়ে প্রবলেমে পড়ছি। ঘুড়িটা শুধু শুধু উঠতেছে, কিচ্ছু করার নাই, বাতাস নাই, এই যে ঘুড়ি এখন উঠতেছে না বাতাসের কারণে, কি করি বলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুড়ি আমার কাছে, আর ওই সাইড হচ্ছে আমার ওই মামাতো ভাই। তো এখন বাতাসের জন্য অপেক্ষা করছি, যদি বাতাস আসে তাহলে এখন আমরা ঘুড়ি মনে স্টার্ট করে দেব, কিন্তু বাতাস যে কখন আসবে সেটাই বুঝতে পারতেছি না। ঘুড়ি উঠছে দেখুন, কিন্তু বাতাসের জন্য যাইতে পারতেছে না, উঠতেছে উঠতেছে। ঘুড়ি কি উঠবে আপনারা কি মনে করেন? উঠা গেছে, যে ঘুড়ি উঠছে আকাশে, এখন দেখতে দেখি ঘুড়ি কতক্ষণ থাকে, হয়তো পড়ে যাবে, বাতাস বেশি নাই। এই যে এখন ঘুড়ি পড়ে যাচ্ছে, বাতাস নাই, ঘুড়ি এখন পড়ে যাবে, ঘুড়ি নিতে হবে, যে ঘুড়ি পড়ে যাচ্ছে, ঘুড়ি পড়ে যাইতেছে,
আমরা লস্ট, আজকে আর ঘুরে উড়া যাইব না যতটুকু মনে হচ্ছে যে ঘুরে ফিরে গেছে। আজকে পর্যন্ত ব্যাড লাক, আমরা ঘুরে উড়তে পারি না, তার একমাত্র কারণ বাতাস ছিল না। তো আগামীকাল বা পরবর্তী ভিডিও পার্ট টুতে আমরা চেষ্টা করবো ঘুরিটা উড়ানোর যদি বাতাস থাকে। তো আজকে পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম।